এবার দুয়ারে ভোটার কার্ড। হ্যাঁ বন্ধুরা, নির্বাচন কমিশনের ভোটদাতাদের জন্য একটি নতুন প্রকল্প। আজকের এই ভিডিওতে আমরা জানব আসলে এই দুয়ারে ভোটার কার্ড কি, আর এর থেকে ভোটদাতারা বা ভোটাররা কি ধরনের সুবিধা পেতে চলেছেন। অনুরোধ রাখব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজি। ভোটার কার্ডের আবেদন থেকে হাতে পা পর্যন্ত বিরাট বড় ঝক্কি পোয়াতে হয় ভোটারদের। জাতীয় ভোটার দিবস 2022 আগে তাই ভোটারদের জন্য বিশেষ পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি এবার ভোটারদের হাতে কার্ড পৌঁছে দেবে নির্বাচন কমিশন। খুব শীঘ্রই এই প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। রাজ্যে এই প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বাড়ি বাড়ি সরকারি সুবিধা পৌঁছে দিতে রাজ্য সরকার যেমন শুরু করেছে দুয়ারে সরকার প্রকল্প, তেমনই বাড়িতে ভোটারদের হাতে ভোটার কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এই পরিকল্পনা নিয়ে ডাকঘরের দপ্তরের সাথে কথা হয়ে গিয়েছে। এর ফলে ভোটারদের ভোটার কার্ডের জন্য আবেদন জানানোর পর কোথাও যেতে হবে না, বরং ডাকযোগে বাড়িতেই পৌঁছে যাবে ভোটার কার্ড। তবে শুধু ভোটার কার্ডই নয়, নির্বাচন কমিশনের পাঠানো ডাকে অর্থাৎ যে পার্সেল নির্বাচন কমিশন পাঠাবে তাতে বেশ কিছু তথ্য থাকবে, যেমন কিভাবে ভোট দেবেন, নতুন ভোটারদের কি কি করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত বিবরণ। ভোটার কার্ড হাতে পেতে অনেক সময় হয়রানির শিকার হতে হয় ভোটারদের, তা থেকে মুক্তি দিতেই এমন পদক্ষেপ নির্বাচন কমিশনের। তো বন্ধুরা, এবার দুয়ারে ভোটার কার্ডের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই কিন্তু ডাকযোগে পেয়ে যাবেন আপনাদের ভোটার কার্ড। আর নতুন ভোটাররা জানতে পারবেন কিভাবে তাদেরকে ভোট দিতে হবে বা তাদেরকে কি করতে হবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।